প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ৩৫ কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার তবে বছর শেষ হতে তিন মাস সময় বাকি থাকলেও এখনও চারটি শ্রেণীতে ছাপা কাজের প্রথম ধাপ টেন্ডার প্রক্রিয়ায় শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ছয়টি শ্রেণীর টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় বই ছাপার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না আগামী শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রচলিত কারিকুলামের বই থাকবে বলে সিদ্ধান্ত হলেও এসব বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে কন্টেন্টে নানা পরিবর্তনের মাধ্যমে তা পরিমার্জন করা হবে আর নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পুরনো কারিকুলামের বই দেওয়ার কথা বলা হলেও তাতেও আসবে নানা পরিবর্তন আর মাধ্যমিকে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ আবার চালু হওয়ায় বাড়ছে বইয়ের সংখ্যাও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে চ্যালেঞ্জ থাকলেও শিক্ষার্থীদের হাতে সময় মতো বই পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে মুদ্রণ সংশ্লিষ্টরা সচেষ্ট হলে এই সময়েই কাজ শেষ করা সম্ভব বলে মনে করছে বোর্ড কিছুটা চ্যালেঞ্জ আছেই তারপরে আমার ধারণা আমরা যদি সম্মিলিতভাবে ওনারা যেরকমভাবে বললেন যে রাষ্ট্রের স্বার্থে সকলে যদি একযোগে কাজ করে দিনরাত কাজ করে আমার ধারণা যে এগুলি সেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা জানুয়ারিতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও নবম ও দশম শ্রেণীর বই পেতে মার্চ পর্যন্ত সময় লাগবে বলে ধারণা তাদের নাইন টেনের যে বই সেটি কোন মার্চ মার্চের আগে ছাত্ররা পাবে না এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে দীর্ঘদিন দায়িত্বে থাকার কারণে আলোকে এবং আমাদের মেশিনের যে ক্যাপাসিটি তার আলোকে এবং কারিকুলামে যে কারেকশন হবে সেই কারেকশনটা যত দ্রুত করতে পারবে তত আমাদের জন্য কল্যাণকর এনসিডিবির জন্য কল্যাণকর পুরো প্রক্রিয়া সময় মতো শেষ করতে পরিমার্জনের পাশাপাশি পাণ্ডুলিপি দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করার পরামর্শ মুদ্রণ শিল্প সমিতির সিট মেশিনের জন্য শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা